আমি বলি যে মান্না একমাত্র নায়ক, উনি মারা যাবার পরে যে মানুষের ঢল, আমার সারা বিশ্বের কোনো আর্টিস্ট মারা যাবার পর কোন শহর এরকম কলাপস করেছে আমি শুনিনি আজ পর্যন্ত। এই কেমন চলে যাওয়া আমাদের সবার প্রিয় চলচ্চিত্র নায়ক মান্নার। আমি বলি যে মান্না একমাত্র নায়ক, মান্না সাহেব একমাত্র নায়ক ছিলেন, উনি যে সম্মান দিয়ে গেছেন, যদি কথাটা শুনতে খারাপ শোনা যাবে, বাট উনি মারা যাবার পরে আমি বলবো একদম যে মানুষের ঢল, আমার আমার সারা বিশ্বের কোনো আর্টিস্ট মারা যাবার পর কোনো শহর এরকম কলাপস করেছে আমি শুনিনি আজ পর্যন্ত। সো আমি মনে করি সেই দিক থেকে আমরা বলবো যে আমরা বিশাল সৌভাগ্যবান একজন, যে সেই সমসাময়িক একজন হিরো আমি ছিলাম। তার প্রতি শ্রদ্ধা রাখি বলছি যে ওনার এই রকম পপুলারিটি উনি নিজেও জানতেন না, যে আসলে উনি দর্শকের কাছে তার জনপ্রিয়তা কতটুকু। তার সাথে আমার চমৎকার একটি বন্ডিং ছিল, অনেক ভালো সম্পর্ক ছিল, তিনটি ছবিতে একসাথে কাজ করেছি। তার কিছু গুণ ছিল, আমি বলবো সেটা অবশ্যম্ভাবী ভালো, অনেক চমৎকার গুণ ছিল। যেমন একটি ছবিতে কাজ করছিলাম, যেহেতু উনি জানে যে মারামারি ছবি ভালো করি, মারামারি ভালো করি, একটি জিনিসে হয়তো উনি বলছিলেন যে রুবেল ভাই আপনি পিস্তলা জিভে ধরছেন, আমাকে একটু দেখাবেন। এই যে তার সহজ সরল ব্যাপারটা, আমি স্যালুট করবো তাকে, যে তার সহজ সরল যে ব্যাপারটাকে নেওয়ার জন্য একজনের কাছ থেকে, আমি আমি তাকে স্যালুট করে তাকে, এই জন্য আমি সাথে সাথে তাকে দিয়ে খেয়েছি। আমি দিয়ে সচিন তাকে মানুষ এটা এরম না করলে কোনটম করলে ভালো হবে, এই দুজনের ভিতরে আমাদের বন্ডিংটা অনেক চমৎকার ছিল। এবং যখনই দেখা হতো ওনার সাথে আমার খুব বেশি ভালো সম্পর্ক ছিল, বিকজ আমরা যদি হয়তো বসে থাকতো আমি গাড়ি থেকে নামতাম, দুজনে বোকায় কোলাগুলি করতাম, অথবা উনি যাচ্ছেন উনি নেমে গাড়ি থেকে নেমে আমার সাথে কথা বলতেন, অথবা আমি যদি যেতাম তার সাথে কথা বলতেন, তার সাথে আমার বন্ডিংসটা একটু অন্যরকম ছিল। আর আমি আবারও বলবো যে মান্না সাহেব মারা যাবার পর একজন আর্টিস্ট হিসেবে আমি গর্বিত। কথাটা অন্যদিক থেকে খারাপ শোনা যাবে যে মারা যাওয়ার কথা বলতেন নাও, কিন্তু উনি যেভাবে সম্মানিত করে গেছেন একজন আর্টিস্ট, ফিল্ম আর্টিস্ট কি, উনি এটি দেখিয়ে গেছেন যে হোয়াট ইজ এ ফিল্ম স্টার। এটা আসলে একটা মান্না সাহেব একজন সারা জীবনের মতো একটা উদাহরণ হয়ে থাকবে।